আজ শুক্রবার, 10ই শ্রাবণ, 2024 সালের 26শে জুলাই। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইগনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র, ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। যদি প্রেম করে বিবাহ করতে চান, বিখ্যাত হতে চান, ফেমাস হতে চান, ক্রিয়েটিভ সেক্টরে আছেন, অভিনয়ের জগতে আছেন, শিল্পী মানুষ আপনি, অথবা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার বা পারফিউমের বিজনেস করেন, বা আপনি যদি মনে করেন যে আপনি ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড কোনো আইটেমসের বিজনেস বা এই জগতে কর্ম করতে চান, তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। আবার শুক্রের সাথে কিন্তু মা লক্ষ্মীর অপার একটি সম্পর্ক আছে। অবশ্যই শুক্রের বীজমন্ত্র জপ করুন, লাভান্বিত হবেন, পারফিউম ইউজ করুন, উপকৃত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে, বাদামি এবং ধূসর। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ভবিষ্যতে, ভবিষ্যৎ জীবনকে বিশেষ করে সমৃদ্ধ করবার জন্য অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ আপনারা পুরস্কৃত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আজ আপনার জ্ঞানের প্রতি তৃষ্ণা আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে। স্বল্পমেয়াদী কর্মসূচিতে বা শর্ট কোনো কোর্সে নাম নথিভুক্ত করান, যা মডার্ন টেকনোলজির সাথে সাথে নিউ স্কিল সেট শিখতে আপনাদেরকে সাহায্য করবে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, রাজনীতিবিদদেরও বেশ। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।